লোক আছে, মারবার চেষ্টা করা হয়েছে। এখানে মনোজ দাস তাকে শারীরিক ভাবে হেনস্থা করেছে। আর স্বপন কর, যার মা হচ্ছে তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা জেলা পরিষদের প্রার্থী, তার বাড়িতে ঢুকে 72 বছরের অশুচিপর বৃদ্ধা মাকে তারা মারবার চেষ্টা করছে, শারীরিকভাবে হেনস্থা করছে। তিনি শুধু প্রতিবাদ করেছিলেন যে আমি তৃণমূল কংগ্রেসের প্রতীকে জেতা একজন জেলা পরিষদের প্রতিনিধি, আপনি আমার বাড়িতে বিজেপির কোনো পতাকা লাগাবেন না, ঝান্ডা বাঁধবেন না, পোস্টারিং করবেন না। Oh, boy.